সুধী দর্শক, স্বাগত আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিবোর্ডের ফাংশন কিগুলোর কাজ কি কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত অবস্থায় থেকে যায়। অনেকে জানেই না কিভাবে এগুলোকে কোন কাজে ব্যবহার করা যায়। তাই আজকের ভিডিওতে চেষ্টা করব এগুলোর ব্যবহার সম্পর্কে জানাতে। তাই পুরো ভিডিওটিতে আশা করছি আমার সঙ্গেই থাকবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমেই ফাংশন কিতে যে কিটি আমরা পাই সেটি হচ্ছে এফ অন, যেটি হেল্প সাইন মিন করে। অর্থাৎ ফাংশন কির মধ্যে প্রথম কি হলো এফ অন, যেটি মূলত ব্যবহৃত হয় হেল্প নেওয়ার ক্ষেত্রে, তাই এটিকে হেল্প কিও বলা হয়। আপনি কম্পিউটার থেকে ব্রাউজার খোলা অবস্থায় এফ অন প্রেস করলে এটি ব্রাউজার হেল্প ইন্টারফেসে নিয়ে যাবে, কিন্তু আপনি যদি শুধু কম্পিউটার খোলা অবস্থায় এফ অন প্রেস করেন সেক্ষেত্রে উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট শো করবে, যেখান থেকে আপনি কিন্তু প্রয়োজন মতো সাহায্য নিতে পারেন উইন্ডোজ রিলেটেড যে কোনো সমস্যা বা সাপোর্ট রিলেটেড কোনো সমস্যায় পড়লে। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এই একই কাজ করতে চাইলে আপনাকে প্রেস করতে হবে এফ এন এবং একই সাথে এফ অন, তাহলে একই রেজাল্টই পাবেন। পরবর্তী যে ফাংশন কিটি রয়েছে সেটি হচ্ছে এফ টু, যেটি মূলত ব্যবহৃত হয় রিনেম করার ক্ষেত্রে। কম্পিউটারে কোনো ফোল্ডারের নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে পছন্দ মতো ফোল্ডারের নাম দিয়ে থাকি। কিন্তু এই কাজটি যদি ডিরেক্টলি করতে চান তাহলে ফোল্ডারটি সিলেক্ট করুন, তারপর কিবোর্ড থেকে এফ টু প্রেস করুন। এতে আপনার সময় অনেক বাঁচবে এবং খুব দ্রুত ফোল্ডার অথবা ফাইলের নামটি পরিবর্তন করতে পারবেন। পরবর্তী যে ফাংশনাল কিটি রয়েছে সেটি হলো এফ থ্রি, যেটি মূলত ব্যবহৃত হয়ে থাকে অ্যাপ্লিকেশন সার্চ করার ক্ষেত্রে। যদি কম্পিউটার রান অবস্থায় এফ থ্রি প্রেস করেন তাহলে উইন্ডো মেনুটি ওপেন হবে, তারপর আপনি পছন্দ মতো অ্যাপ্লিকেশন সহজেই সার্চ করতে পারবেন। তবে ল্যাপটপ থেকে ব্যবহারের ক্ষেত্রে এফ এন এবং এফ থ্রি একত্রে প্রেস করতে হবে। তাছাড়া ওয়েবসাইট থেকে কিছু সার্চ করার ক্ষেত্রেও এফ থ্রি আপনার মূল্যবান সময় বাঁচাবে। ল্যাপটপের ক্ষেত্রে অবশ্যই এফ এন এবং এফ থ্রি একসাথে প্রেস করতে হবে। পরবর্তী ফাংশনাল কিটি হচ্ছে এফ ফোর। যদি আপনার কম্পিউটার এবং ল্যাপটপ থেকে এফ ফোর প্রেস করেন তাহলে ইউজুয়ালি কিছুই হবে না, কিন্তু আপনি যদি অল্ট্রা প্লাস এফ ফোর প্রেস করেন সেক্ষেত্রে ওপেন হয়ে থাকা কারেন্ট যে অ্যাপ্লিকেশন আছে সেটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাছাড়া ডেস্কটপে কোনো অ্যাপ্লিকেশন যদি ওপেন না থাকে সে অবস্থায় যদি আপনি অল্ট্রা প্লাস এফ ফোর প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারটি শাট ডাউন অথবা রিস্টার্ট অপশন পেয়ে যাবেন। পরবর্তী যে ফাংশনটি আছে সেটি হচ্ছে এফ ফাইভ, যেটি মূলত রিফ্রেশ করার কাজে ব্যবহৃত হয়। সাধারণত আমরা কম্পিউটার এবং ল্যাপটপ রিফ্রেশ করতে মাউসের রাইট বাটন ক্লিক করি এবং তারপর ম্যানুয়ালি এটিকে রিফ্রেশ করে থাকি, কিন্তু আপনি যদি কম্পিউটার ডিরেক্ট রিফ্রেশ করতে চান তাহলে কিবোর্ড থেকে সরাসরি F5 প্রেস করুন, সহজেই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটি রিফ্রেশ হবে। তাছাড়া ওয়েবসাইটকে রিফ্রেশ অর রিলোড করার ক্ষেত্রেও F5 কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পরবর্তী যে ফাংশন কিটি আছে সেটি হলো F6। আপনি যদি ল্যাপটপ থেকে FN প্লাস F6 একত্রে প্রেস করেন তাহলে ডিসপ্লে লাইটটি অন এবং অফ হবে, কিন্তু F6 এর আরও একটি সুন্দর ব্যবহার আছে। ওয়েব ব্রাউজারটি ওপেন অবস্থায় F6 প্রেস করলে এটি আপনার ব্রাউজারটিতে থাকা যে URL সেটিকে সিলেক্ট করে দিবে। পরবর্তী যে ফাংশন কিটি রয়েছে সেটি হলো F7। আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে F7 প্রেস করেন তাহলে সাধারণত কিছুই হবে না। এটি সাধারণত কাজ করে থাকে MS Word এর ক্ষেত্রে এবং PowerPoint এর ক্ষেত্রে। আপনি যদি স্পেলিং আর গ্রামার চেক করতে চান তাহলে F7 আপনার মূল্যবান সময় বাঁচাবে। F8 ফাংশন কিটি ব্যবহার করা হয় সেভ করার ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি কম্পিউটার আর ল্যাপটপ স্টার্ট করতে যান, রিপেয়ার ইয়োর কম্পিউটার এমন একটি মেসেজ শো করে, সেক্ষেত্রে F8 প্রেস করে সেভ ফোল্ডারে সহজেই যেতে পারেন। তাছাড়া আপনি ওয়ার্ডে থাকা অবস্থায় যদি F8 প্রেস করেন তাহলে ওয়ার্ডে থাকা সকল টেক্সট একসাথে সিলেক্ট হবে। পরবর্তী যে ফাংশন কিটি রয়েছে সেটি হলো F9। কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে F9 এর তেমন কোনো কাজ নেই, কিন্তু আপনি যদি MS Word ব্যবহার করে থাকেন তাহলে অল্ট্রা এবং শিফটের সাথে F9টি বেশ কিছু কাজে আসবে। পরবর্তী ফাংশনাল কিটি হচ্ছে F10। এটিরও কম্পিউটার ও ল্যাপটপের ক্ষেত্রে তেমন কোনো ব্যবহার নেই, কিন্তু MS Word এর ক্ষেত্রে আপনি যদি একত্রে শিফট প্লাস F10 প্রেস করেন তাহলে মাউসের রাইট বাটনের কাজ করবে। F11, যেটি মিন করে ফুল স্ক্রিন। আপনি যদি আপনার কম্পিউটারে কোনো ব্রাউজার ওপেন করে F11 প্রেস করেন সেটি হতে পারে ক্রোম, সাফারি অথবা ফায়ারফক্স, যে ব্রাউজারই হোক না কেন ব্রাউজারটি ফুল স্ক্রিন হয়ে গেছে। ফাংশন কিটির সর্বশেষ কিটি F12। ব্রাউজার ওপেন থাকা অবস্থায় F12 প্রেস করলে এটি আপনাকে ইন্সপেক্ট মোডে নিয়ে যাবে,
তাছাড়া এমএস ওয়ার্ড এর কোনো ফাইল সেভ করার ক্ষেত্রে F12 আপনার সময় বাঁচিয়ে দিবে। পরের কোন ফাংশন কিটি ব্যবহার আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানান। কোনো ফাংশন কির আরো কোনো ব্যবহার আপনার জানা থাকলে সেটি কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।